এটা কিন্তু হলো তৃতীয় তলা। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি আর একটা লম্বা বারান্দা, সাথে দেখতে পাচ্ছি পানি খাওয়ার জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছি দেওয়াল ছিদ্র করে পাইপ দেওয়া হয়েছে, এই ছিদ্রের বাহিরের অংশ ঢুকতে রয়েছে এটাই। এখান থেকে কারেন্টের মাধ্যমে পানি সাপ্লাই করা, একটা বোতল ডিব্বা দেখতে পাচ্ছি, এর মাধ্যমে আমরা বিশুদ্ধ পানি পেয়ে থাকি। এটা মাদ্রাসার রোজাখানার ভিতরে স্থাপিত করা হয়েছে সেই পানির ঝর্ণা দ্বারা। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানেও দুইটা বারান্দা দেখতে পাচ্ছি, একটা বাম দিকে আর একটা ডান দিকে। আমাদেরকে আগে এটাই দেখাই এখানে কী কী বিভাগ রয়েছে। কী কী বিভাগ রয়েছে দেখতে পাচ্ছি এখানে, ফাজিল স্নাতক প্রথম বর্ষ 308 নম্বর কক্ষ, এবং সামনে রয়েছে আরও। সামনের দিকে যাচ্ছি, এখানে লেখা কক্ষ 306 থেকে 312 পর্যন্ত। আর এদিকেও লম্বা একটা দেখতে পাচ্ছি, এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে টয়লেট, এ হচ্ছে কক্ষ, চেয়ার টেবিল। দেখতে পাচ্ছেন কত বিশাল লম্বা একটা মাদ্রাসা। দেখতে পাচ্ছি আবারও বাম দিকে আর একটি লম্বা বারান্দা। এই গেটে তালা দেওয়া বিধে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখন আমাদের আবার নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আর কোনো সিঁড়ি নাই, তৃতীয় তলা এটি শেষ। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। মাদ্রাসার নকশা দেওয়া হয়েছে।